মৃত্যুঞ্জয় মুজিব অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আমরা চ্যানেল আই থেকে প্রতিদিন মুজিব বর্ষের প্রতিদিন অর্থাৎ বঙ্গবন্ধুর শতবর্ষ পালন উপলক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করেছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেমন বঙ্গবন্ধু জাতির পিতা শ্রেষ্ঠ বাঙালি এসব কথা শুনব পাশাপাশি যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে মানুষ মুজিব এই যে একজন মানুষ ঘাগট নদীর তীরে জন্মগ্রহণ করেছিলেন একটি মধ্যবিত্ত পরিবারে সেখান থেকে ধীরে ধীরে তিনি সকল মানুষকে স্পর্শ করে চুয়ান্ন হাজার বর্গমাইলে অবিস্মবাদী নেতা হলেন শুধু তাই নয় উনিশশো সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার নেতৃত্বে যখন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় তখন তিনি বিশ্ব নেতা হয়ে গেলেন এই যে তার উত্থান এই উত্থানের পিছনে একজন মহামানুষের অবদান রয়েছে সেটা তিনি নিজেই অর্থাৎ তিনি একজন মানুষ ছিলেন আসুন আমরা সেই মানুষটাকে জানি প্রতিটি অনুষ্ঠানে সেই চেষ্টাই করছি আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছে তিনি হচ্ছেন শামসুজ্জামান খান তিনি লেখক এবং গবেষক আপনারা সবাই ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন বর্তমানে তিনি আমাদের জাতীয় জাদুঘরের চেয়ারম্যান যেমন ভাই আপনাকে স্বাগত জানাই এবং বঙ্গবন্ধুকে নিয়ে আমরা কিছুটা সময় আপনার সাথে পার করবো আপনার তো দীর্ঘ অভিজ্ঞতা প্রায় কুড়ি বছর কুড়ি বছর তার সাথে আপনার প্রায় সেরকমই সেরকমই হয় উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর সেই সালে আপনি প্রথম বঙ্গবন্ধুকে দেখেছিলেন আপনি বলছিলেন আরাম সালিতায় আপনি কি স্মরণ করবেন যে তখন জগন্নাথ কলেজে মানে ভর্তি হয়েছি ছাত্র সেখানে রাজনীতিতে খুব উৎসাহ ছিল একটা মজার বিষয় আমাদের জন্য ছিল যে ওখানে আরফানকার একটি দোকান ছিল সেই দোকানের দোতলায় মনায়ন ভাটসিং থাকতেন এবং প্রায় প্রতিদিনই এখানে বক্তৃতা করতেন বিকেলবেলায় আমরা শুনতে যেতাম এটি একটা অভিজ্ঞতা ছিল দ্বিতীয় অভিজ্ঞতা হলো যুক্তফ্রন্ট মন্ত্রিসভার পরে তৎকালীন তরুণ নেতা আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান মন্ত্রী হয়েছেন মন্ত্রী হয়ে তিনি তার অফিসে আসবেন আওয়ামী লীগ অফিস তখন কিন্তু সদরঘাঘাটের দিকে নদীর দিকে যেতে আরেকটু ডান দিকে ঢুকলে একটা হলুদ বাড়ি ছিল সেটি ছিল আওয়ামী লীগের অফিস তো উনি ফ্ল্যাগ লাগানো পত্রিকা নিয়ে সদরঘাটের দিকে এলেন আসার পর মল্লিক ব্রাদার্স ছিল এখনও আছে বোধহয় মল্লিক ব্রাদার্স তার পাশে গাড়িটা রাখলো পুলিশ বলছে আপনি ভেতরের দিকে গাড়ি নিয়ে চলে যান উনি বললেন না উনি নামলেন নেমে বললেন এত লোক এখানে রাস্তার মধ্যে দোকানপাট করে যদি পয়সা রোজগার করে খাচ্ছে রাতে পয়সা নিয়ে যাবে তারপর হয়তো ভাত আদা হবে আমি এখানে গাড়ি চালিয়ে যে ওদের তুলে দেবো আমি কখন সেটা করব গাড়ি এখানে থাকবে আমি হেঁটে হেঁটে আমার অফিসে যাব। কোনো সিকিউরিটি নাই এই এই প্রথম দেখলাম এবং তার বোধহয় পরে যুক্ত ভেঙে আছে এবং তখন একটু দুর্ভিক্ষের মতো একটা অবস্থা হয়েছে উপরে কেরানীগঞ্জ থেকে নদীর ওপারের এই থেকে লাঠি টাঠি নিয়ে লোকজন এসছে আর কি বুক মিছিল হবে শেখ মুজিবের নেতৃত্বে তো সেইখানে একটা পর্যায়ে চকবাজারের দিকে যাচ্ছিলো মিছিল গুলি হলো গুলিতে জগন্নাথ কলেজের একটা ছাত্র ইকবাল নাম ছিল সে আহত হলো তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তো দেখলাম কিছুক্ষণ পরে তাকে দেখতে এসতেন উনি এবং সেইখানে বললেন এই তো এই তরুণ প্রায় শিশুর মতো একটি বাচ্চা ছেলে সে তো তো স্লোগান দেবেই একটু চিৎকার করবে তাকে গুলি করে মারতে হবে এই দেশে আমরা বাস করছি এটা শুনে অভিভূত হলাম তাকেই থাকলাম এই দেখলাম ছাপ্পান্ন সনে বাষট্টি সনে আমি এমএ বাস করেছি কচি মেলা করি দাদাভাইয়ের নেতৃত্বে যে আমি একটা জায়গায় পড়েছিও সেটা হচ্ছে বঙ্গবন্ধু কচি মেলা প্রতিষ্ঠান পেছনে একটা ভূমিকা আছে সুফিয়াকে আমাদের বাসায় উনি মহারাতেও গেছেন কয়েকবার তারাবাগে প্রথম কষ্টে একটা মেলা হয় আমাদের ওই মেলায় আমরা জাসিদ ইব্রাহিমকে প্রধান অতিথি হিসেবে এনস্টন তিনি উদ্বোধন করলেন একদিন আমাদের তরুণ নেতা অত্যন্ত জনপ্রিয় তখন তিনি তাঁকে দাদাভাই আমন্ত্রণ জানালেন যে মেলায় আপনি আসেন বাচ্চাদের বাচ্চাদের খুব ভালোবাসতেন বঙ্গবন্ধু এবং তিনি এলেন এসে ঘুরে ঘুরে মেলা দেখছেন কিছুক্ষণ পর দেখা গেল যে একটি লোক একটা আচ্ছা খেরা জামা টামা পরে একটা গায়ে দিয়ে পেছনে পেছনে ঘুরছে পাগলের মতো কিছুটা কিছুক্ষণ পরে আমাদের আবার গোয়েন্দা বাহিনী ছিল নিরাপত্তা বাহিনী ছিল লুলু আমাদের এখনকার সুলতানা কামাল লুলু এবং অন্য যারা ছিল তারা সবাই বললো আমরা ছাড়ব না একে পুলিশ দিতে হবে তো আমাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তখন সামনের দিকে এগিয়ে এলেন এসে মুখটা ধরে ঘুরিয়ে দিয়ে বললেন চান্দু ওনার ভাড়া চান্দু আমি বাচ্চাদের সঙ্গে একটু এসেছি এখানে তো কোনো রাজনীতি করতে আসিনি এখানেও আমার পেছনে কোন করছো আচ্ছা যা 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 এ বলে উনি ছেড়ে দিচ্ছেন চৌষট্টি সালের কথা বলি চৌষট্টি সালে বারোই জানুয়ারি যত দূর মনে করে একটা দাঙ্গা হয়েছিল কিন্তু সেই দাঙ্গা প্রতিরোধ উপলক্ষে তখন উনি একটা অফিস করেছিলেন অফিসটা হয়েছিল ক্লাবের উল্টো দিকে এখন যে মেডিকেল অ্যাসোসিয়েশনের অফিস ওই জায়গায় ওনার একটা জিপ ছিল সেই জিপ নিয়ে প্রতিদিন উনি দুপুরে বিকেলে আসতেন আমরা যেহেতু ছাত্রলীগ করি এম্যাট্রি পাশ করে বসে আছি টেপাকে কিছুটা কাজ করি আমরা প্রতিদিন তার সঙ্গে যেতাম এবং জগন্নাথ কলেজ ছিল তখন আশ্রয় কেন্দ্র যারা বাড়িঘর থেকে চলে এসছে ভয়ে দাঙ্গার ভয়ে তাদের আশ্রয় কেন্দ্র সেখানে খাবার নিয়ে যেতেন কখনো সেইখানে মানে সাতষট্টি সালে যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হলো একদিন প্রিন্সিপাল সাইদুর রহমান সাহেব আমাকে এবং রাহাত খানকে ডাকলেন দেখে বললেন এই সামনে পরশু কলেজ বন্ধ আছে পরে অধ্যক্ষ সাহেব আমাদের বললেন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো মোরাদ আলী লাকির পাই লেখা লাকির পাই রবীন্দ্রসঙ্গীত গায়ে মারা মারা গেছে তার নেতৃত্বে আয়োজনটা সম্ভবত মোরাদ তখন ওখানে পড়ে তো আমরা সবাই আছি লতিফ ভাই এসছেন তারপর সাবিন ইয়াসমিন তার এই পড়া তখন কিশোরীর মতো আর কি উনি আছেন এবং অজিত রায় আছেন এবং জাহেদুর রহিম ভাই আছেন এর সবাই আছেন প্রথমে নানা রকম গান হয় একটা পর্যায়ে মুরাদ আলী অজিত রায় জাহেদুর রহিম এরা রবীন সঙ্গীত শুরু করে দিলেন দশ হাজার লোক উপস্থিত বিশালভাবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল তারপর গোয়েন্দারা আসতে থাকলো হঠাৎ রবীন্দ্রসঙ্গীত এখানে কেন হলো এবং প্রিন্সিপাল সাহেব পরে আমাদের বলেছেন যে শেখ মুজিবুর রহমান সাহেব এসেছিলেন উনি ওই অবকাশে বসে আমাদের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপর আমরা এই ভাঙব চুয়াত্তর সালে আমরা বাংলা একাডেমির পক্ষ থেকে সিদ্ধান্ত নিলাম একটা বড় মাপের সাহিত্য সম্মেলন করতে হবে কারণ দেশ স্বাধীন হয়েছে আমাদের সাংস্কৃতিক নীতি কি হবে সাহিত্যের নীতি পদ্ধতি কি হবে সেটা ঠিক করা দরকার বঙ্গবন্ধুর কাছে আমরা গেলাম বঙ্গবন্ধু তার স্টাডিতে আমাদের বসালেন বসিয়ে বলছেন যে সাহিত্য সম্মেলন হবে তোমরা আমাকে প্রধান অতিথি হিসেবে কেন নিতে চাইছ আমাদের সময় তো আমরা দেখেছি কোনো সাহিত্য সম্মেলনে দেশের একজন বিখ্যাত অতি বিখ্যাত ব্যক্তি মূল সভাপতি হতেন তা আমাকে কেন তখন আমাদের পক্ষ থেকে একটা কথা বলা হলো যে বঙ্গবন্ধু আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে এবং সাধারণ কোনো স্বাধীনতা নয় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ অর্জন করেছি স্বাধীনতা অর্জন করেছি এবং তার নেতা আপনি এবং এই দেশ কিন্তু দক্ষিণ এশিয়া একেবারেই নতুন ধরনের একটি রাষ্ট্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র এই রাষ্ট্রের সাহিত্য সংস্কৃতির নীতি কি হবে রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে এবং জাতির পিতা হিসেবে সে তো আপনাকেই বলতে হবে উনি তখন একটু হাসলেন হেসে আবার একটু থামলেন পাইপে একটা টান দিলেন তোমাদের কথায় যুক্তি যুক্তি আছে যৌক্তিকতা আছে তবে আমার শর্ত আছে আমি সেই আগের ধারা সেই উত্তরাধিকার বহন করতে চাইব এই সবার সভাপতি হবেন আমার বন্ধু কবি যশীম মূল সভাপতি কবি যশীমুদ্দিন মূল সভাপতি হবেন আমার আরেক বন্ধুর শিল্পাচার্য জয়নুল আবেদিন তিনি আমার এক পাশে বসবেন বিচুরইতে হিসেবে আর এক পাশে বলবেন আমাদের শ্রদ্ধেয় বিজ্ঞানী বোস প্রফেসর অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী আমরা সেই রকম ব্যবস্থাই করলাম পঁচাত্তর সালের কথা বলি মে মাসে যত মনে পড়ে মে মাসে তখন আফসীয় লেখক সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ থেকে এটা প্রতিনিধি দল যাওয়ার কথা সাধারণত দুজন যেয়ে থাকে তো সেই বিবেচনায় যাওয়ার কথা ছিল অধ্যাপক কবির চৌধুরী এবং খন্দাক মোহাম্মদ ইলিয়াস কুন্দাকর মোহাম্মদ ইলিয়াস তখন ওই লেখক সমিতির এখানকার যে শাখা সেই শাখার সম্পাদক ছিলেন কিন্তু সেই বছরে আমাদের দিক থেকে একটু যোগ নেওয়া হয়েছিলো যে এর মূল শাখা মিশরে নিয়ন্ত্রণ করা হয় মস্কো থেকেই এবং আরেকটি শাখা এশিয়ায় হওয়ার কথা সেটি বাংলাদেশে করা যায় কি না বঙ্গবন্ধু খুব উৎসাহী এই ব্যাপারে তিনি চাইলেন এটা হোক হলে আমাদের শিল্প সংস্কৃতির ক্ষেত্রে এটা হবে একটি বড় ঘটনা ঠিক হলো যে চারজন যাবে তো চারজন যাওয়ার প্রতিনিধি আর দুজন ঠিক করতে হবে আর তখনকার যে রাশিয়ান দূতাবাস সেখান থেকে আলেকজান্ডার পার্সিন নামে একজন অ্যাড্রাসে ছিলেন তাকে পাঠানো হলো বঙ্গবন্ধুর অফিসে যে বঙ্গবন্ধু সত্যি চারজন যাকেটা চান নাকি দুইজনই যাবে তো বঙ্গবন্ধুর অফিস থেকে বলা হলো আমি চাই চারজন যাবেন তো প্রথম দিন যে ব্রিফিং উনি করবেন কবির স্যার গিয়েছিলেন ইলিয়াশেফ গিয়েছিলেন মুস্তফা সরবাদ ইনিও গিয়েছিলেন আমি যেতে পারিনি তার দুদিন পরে আমাকে কবি চৌধুরী স্যার নিয়ে গেলেন বঙ্গবন্ধুর কাছে নিয়ে যাওয়ার পর আমাকে দেখে তিনি হাসলেন একটু এসে বললেন তুমি কার প্রতিনিধি হে কবি চৌধুরী সাহেব তোমার বন্ধু আমার প্রতিনিধি ইলিয়াস আমার বন্ধু এই আমারই প্রতিনিধি মুস্তফা স্যার আওয়ামী লীগের তুমি কার আমাকে শেখ মনের দিকে উনি একটু ইঙ্গিত করলেন আর কি করে শেষে বললেন যে শোনো আমি তোমাকে দেখেছি তুমি তরুণ খুব উচ্ছ্বাসের বশবর্তী হও না সংযতভাবে চলাফেরা করতে হবে নেতা কবি চৌধুরী সাহেব যে হলেন সেইটা সেইভাবে শুনতে হবে এবং আমি চাই সুন্দরভাবে যেন তোমরা এটা শেষ করে আসো আর আমাদের কিছু কাগজপত্র তৈরি করে দিও আমরা নতুন রাজনৈতিক দল বাংলাদেশ কৃষক সময় পার্টি করেছি তার হ্যাঁ কৃষক সময় আওয়ামী লীগ করেছি তার কাগজপত্র নিয়ে দিও সেগুলো দিলেন বললেন যে ওদের এইগুলো তোমরা দিবা ওদের সঙ্গে কথা বলবা তাই সব কিছু কিন্তু সুচিন্তভাবে চিন্তাভাবনা করে ভালো করে কথা বলতে হবে বিদেশে যাচ্ছ দেশকে প্রতিনিধিত্ব করছো তা আমাদের সঙ্গে কথা যখন হচ্ছে তখন একটা পর্যায়ে বঙ্গবন্ধু ওর কাছে এলেন এসে একটা হাত এইখানে রাখলেন আর একটা হাত ওর বুকের মধ্যে এরকম করে করে উনি কথা বলতে থাকলেন আমি ওকে পেছন থেকে খোঁচা দিচ্ছিলাম যে কই তুমি একটু অভিযোগ করো তো অভিযোগ সে করলো না চুপ করে বসে থাকলো বেরিয়ে এসে বললাম তুমি এতটা কেমন হয়ে গেলে কথা বললেন না বল ভাই মনে হলো রাজনৈতিক জাদুঘর মানুষকে এতটা ভালোবাসে আমার মতো একজন সামান্য লোকের এত কাছে এসে এইখানে হাত রাখলেন বুকের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম করলেন আমি তো তার ভালোবাসায় তার মমতায় মুগ্ধ হয়ে গেলাম আমি কোনো কথা বলতে পারলাম না আর একবার আমরা গিয়েছিলাম সাক্ষাৎকার নিচ্ছি হাত খান ছিল তো একটা পর্যায়ে বললাম বঙ্গবন্ধু আমরা কি কিছু সমালোচনা করতে পারি আপনার আপনার সরকারের পরে তো তো সমালোচনা করবে সেই জন্যই তো আমি দেখেছি কারণ তারপরে আমরা তুই থেকে তোমরা কখনো কখনো তোমরা ইতিহাস লিখবা তোমরা গবেষণা করবা তোমরা তো সমালোচনা করবাই তারপরে আমরা জারসদের কথা বললাম যে জারসদ তো এরকম করছে আপনাকে কি সব কথা বলছে আর সরকারের দিক থেকেও বেশ কিছু সমস্যা আছে সেগুলো সমাধানের ব্যাপারে আপনার একটু নজর দেওয়া দরকার এই ফাইভ ফিফটি ফাইভ ঠুকছে গাড়ি কিনছে উনি বললেন চিন্তা করে দেখো এতদিন পরে একটা নতুন দেশ হয়েছে তাও মুক্তিযুদ্ধের মাধ্যমে এখনও অস্ত্র সবাই ফেরত দেয়নি এই অবস্থায় একেবারে সঙ্গে সঙ্গে শৃঙ্খলা ফিরে আসবে এটা আশা করা যায় আমি চেষ্টা করছি তারপরে একটু গম্ভীর হয়ে গেলেন চাটার দলকে আমি এতবার বলছি কেউ তো তাদের নিয়ন্ত্রণ আনতে পারছে না দেব দেব ব্যবস্থা নিচ্ছি কিন্তু আবার মনে হয় কার বিরুদ্ধে ব্যবস্থা নেব ওদেরই সন্তানরা হয়তো আসবে ওদেরই মা বাবা আসবে আমার কাছে এসে বলবে ওদের মুক্তি দেন ধন্যবাদ শামসুজ্জামান খান আপনাকে প্রিয় দর্শক যে মানুষটিকে আজকে আমাদের সামনে শামসুজ্জামান খান অসাধ অসাধারণভাবে উন্মোচিত করল সেটি হচ্ছে উনিশশো চুয়াত্তরের বাংলা একাডেমি আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন সেই সম্মেলনে স্বাভাবিকভাবে একটি স্বাধীন রাষ্ট্রের প্রথম সাহিত্য সম্মেলন প্রধানমন্ত্রী জাতির পিতা তিনি সভাপত্ব করবেন কিন্তু তিনি রাজি হননি তিনি একা সেটি উদ্বোধন করতে রাজি হননি তিনি আমরা জেনেছি যে তিনি কবি জসিমুদ্দিনকে তার সাথে রেখেছেন শিল্পাচার্য জহনলা সাথে রেখেছেন এবং বোস প্রফেসর মতিনকে সাথে রেখেছেন এটি আমাদের জন্য উদাহরণ হতে পারত হয়নি দুঃখটা এই জায়গায় স্পষ্টটা এই জায়গায় অর্থাৎ বঙ্গবন্ধু অনুসৃত যে আদর্শগুলি ছিল যে মূল্যবোধগুলি ছিল সেগুলোর সাক্ষাৎ এখন আমরা পাই না আমরা পেতে চাই অন্তত তার শতবর্ষে আমরা এই কথাটি জোর গলায় বলবো এবং এটি যেন বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে যেন পুরো জাতি কাজ করে এই আহ্বান জানিয়ে শেষ করছি আজকে মৃত্যুঞ্জয়ী মুজিব অনুষ্ঠান